করবো, সেই টাকা বার করবো না, সব টাকা ঢেলে ঢুকাবো, যেমন সাইজের নেতা কত ঢুকাবো। বোকা বানাচ্ছে, দেখেন শুধু মুসলিম ভোটে জেতা যাচ্ছে না, বিজেপি জিতে যাচ্ছে। আপনারা দেখেছেন দীঘা গেছিলেন, দীঘায় গিয়ে বলেছেন জগন্নাথ মন্দির বানিয়ে দেবেন। হঠাৎ জগন্নাথ মন্দির কেন? ভালোই তো উত্তাপ চলছিল, মহরম চলছিল, রোজা চলছিল, হিন্দু চলছিল, হঠাৎ কেন জগন্নাথ মন্দির? এখন হিন্দুদের বোকা বানাতে হবে। তাই এবার দুর্গা পুজোতে আপনারা শুনেছেন এক একটা পুজোকে ২৫,০০০ টাকা সরকার অনুদান দিচ্ছে, কি দিচ্ছে? তো গত বছর ১০,০০০ টাকা দিয়েছিল, ওরা দেখলো ১০,০০০ টাকা নিয়েছে, লোকে ভোট দেয়নি, তাই একটু বাড়িয়ে দিই। গত বছর কিন্তু ১০,০০০ টাকা দিয়ে দিদিমণির ছবি লাগাতে হয়েছিল দুর্গাপূজাতে। যারা থানার বড় বাবু তারা সব পুজো কমিটিকে ফোন করেছিলেন যে তোমার জন্য ১০,০০০ টাকা টাকা আছে নিয়ে যাও, চেক দিয়েছে পুজো প্যান্ডেলের সামনে, চেক দিয়ে আমার ছবি তুলে রেখেছে। তারপরে বলছে দিদিমণির ছবি কোথায়? কেন না ছবি তো লাগাতে হবে, ১০,০০০ টাকা ফেরত। বলে আমরা ছবি লাগাবো না, মা দুর্গার ছবি আছে ব্যাস, দিদির ছবি লাগবে না। বলে তাহলে চেক ফেরত দাও, চেকটা ফেরত দিয়ে চলে গেছে। তাই এবারে যাদের ২৫,০০০ টাকা দিচ্ছে আমি বলে দিচ্ছি, ভাই আগে জিজ্ঞেস করে নো কার কার ছবি লাগাতে হবে, পিসি, ভাইপো, মেয়র, ভাই, পাড়ার লোক, কত ছবি লাগাতে হবে ২৫,০০০ টাকার জন্য সব জেনে নিন, নাহলে আবার চেক ফেরত হয়ে যাবে। এই যে চালাকি রাজনীতি, হিন্দুকে বোকা বানানো। বিস্ফোরণ মানে সবচেয়ে বড় বোমের কারখানা হচ্ছে বীরভূমে, বন্দুকের কারখানা হচ্ছে বীরভূমে, আর তার স্টোর হচ্ছে টিএমসি নেতাদের বাড়ি আর টিএমসির অফিস। বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে, আর ট্রাকে করে বিস্ফোরক পাওয়া যাচ্ছে। তো বীরভূম জেলার মানুষরা কোথায় আছেন, কীভাবে আছেন বোঝা যাচ্ছে। পুলিশ এখানে এগুলো এই গুন্ডা বদমাস দুষ্কৃতকারীদের পেছনে লাগে না, বিজেপির প্রোগ্রাম বন্ধ করার জন্য লেগে পড়ে। আমাদের এখানে আমার জন্য হোটেল নেওয়া হয়েছিল, তাকে ভয় দেখিয়ে সে হোটেল বন্ধ করেছে, বেচারা হাত পায়ে ধরে আমাদের টাকা ফেরত দিয়েছে হোটেল মালিক। আর লাভপুরের প্রোগ্রাম আছে, কাল পর্যন্ত পারমিশন দেয়নি পুলিশ, টেনশন করছে। তো যত রকম পুলিশি শক্তি সামর্থ্য সব বিজেপিকে আটকাবার জন্য লাগিয়ে দিয়েছেন, চোর ডাকাত, গুন্ডা বদমাস, টেররিস্ট তারা ধাঁপিয়ে বেড়াচ্ছে। বীরভূমের মানুষ খুব চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যেই আছেন। না অনেক বলা হয়ে গেছে না, ওই চ্যাপ্টার ক্লোজ। প্লিজ বাকি লোক